So, good morning everyone and welcome to my new video. So actually video on I upload the last video will upload the one but our same Rangamati আর কক বান্দরবন কক্সবাজার মিলিয়ে প্ল্যান 3 থেকে 4 দিনের। আর এবারের ট্যুরটা স্পেশাল, কজ সব সিনিয়র ভাইদের সাথে ট্যুর হইতেছে। সামনে দেখতেছেন সানি আছে, আর এ পাশে জয় ভাই, হৃদয় ভাই একটা বাইকে, আর ওই সামনে দেখতেছে তানভীর ভাই, আর আমার পিছনে আছে মুন ভাই। মুন ভাই আছে, মুন ভাই বেরোবে এখন, এই যে যাচ্ছে। আর এরপরে যাবে রাব্বি ভাই, আমরা বারোয়ার হাট দিয়ে কি বলে জালিয়াপাড়া বাজার হয়ে সিন্ধুকছড়ি মহলছড়ি হয়ে রাঙামাটি দেন কাপ্তাই, এটা হইতেছে প্ল্যান। ও ভাই না, ক্যামেরা অন করছি মাত্রই, তুই অনেক সামনে। আমাদের তিনটাই ভালো হয়েছে। সো এখন যেখানে আছি এটা হইতেছে, আচ্ছা জায়গার নাম যায় না, মানে বারোয়ার হাট দিয়ে ভিতরে ঢুকছি, জালিয়াপাড়া পর্যন্ত যাবো, জালিয়াপাড়া থেকে সিন্ধুকছড়ি মহলছড়ি ওই রোডে ঢুকবো আর কি। আর পাহাড়ের ফিল শুরু হয়ে গেছে ভাই, সেরা। এখানে ম্যাক্সিমামই বাইক নিয়ে নতুন, আমি সেকেন্ড টাইম এই রোডে, প্রথমবারের অভিজ্ঞতা খুবই বিশ্রী ছিল রাতের বেলা। সে আল্লাহ, হরিবল নাইট দ্যাট ওয়াজ। ওকে, আর ভালোই লাগতেছে, ফার্স্ট টাইম 6টা বাইকের একটা গ্রুপ নিয়ে আসছি। তো মাশাল্লাহ, আবারও সুন্দর রাস্তা। লাস্ট একটা গরমের যে দাপদাহ গেছে, এটার পরে আজকে একটু আকাশটা মেঘলা, একটু গরমটা কম লাগতেছে। আর ওয়াও নাইস কর্নার, বাট আই এম নুব। দুই পাশের ভিউ অসাধারণ ভাই, এটা হলো রামগড় টি স্টেট, ওইখানে লেখা ছিল, অনেক প্ল্যান ছিল এদিকে, এখন চলে আসছে ভাই। ভাই এটা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, দাঁড়াবেন।
ভাই গেল গা গেল গা সিন্ধুকছড়িতে সুন্দর একটা ভিউ দেখতে উঠছিলাম। ওপাশে রাস্তা ভালো থাকলে ওপাশে উঠা যেত, বাট ওপাশে রিস্কি, তো যাবো না বেশি রিস্ক নিতে। জয় ভাই, হৃদয় ভাই, আল্লাহর অশেষ রহমত। এটা দিয়ে সেকেন্ড টাইম আমার এইখানে আসা, আর আমি আবারও প্রেমে পড়ে গেছি। হ্যাঁ একটু টাইম লাগে। এখন যে রাস্তাটা আছি এটা হইতেছে সিন্ধুকছড়ি মহলছড়ি রাস্তা শেষ করে রাঙামাটি যাওয়ার রাস্তা, আর এক্স্যাক্টলি এখান থেকে 40 কিলো আছে। তো আমি আশা করতেছি যে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছা যাবো, কারণ আমরা মোটামুটি একটু রোডের সাথে অভ্যস্ত হইতে পারছি, একটু স্পিডিং করতে পারছি। বাইকার মানেই রোড ট্রিপে যাইতে হবে, এটার কোনো বিকল্প নাই ভাই। আর এটাই যে শান্তি, যে মানসিক শান্তিটা লাগে, উফ। এই যে এই জিনিসটার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, সেটা হলো গ্রুপ ধরে পাহাড়ে রাইড করা, সিরিয়াল ওয়াইজ কর্নারিং করতে করতে যাবে। আর পাহাড়ের কথা কি বলবো, সব সময় সুন্দর পাহাড়ের পাদদেশে সমতল ভূমি, আর পাহাড় কি সুন্দর। এই একটুখানি প্রশান্তির জন্য এত দূর ছুটে আসা, আল্লাহ আমাদেরকে হৃদয় দান করুক, আমরা যেন বারবার আসতে পারি, বারবার ঘুরে দেখতে পারি। সামনের ভিউটা দেখেন জাস্ট, এখন আছি আমরা জি ঢাকা থেকে, আমরা 7 জন। হ্যাঁ লেকশোর, হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। আচ্ছা সো এখন যেখানে আছি এটা হইতেছে আসাম বস্তি ব্রিজ। এই ব্রিজটা মানে ওপাশে একটা লিঙ্ক ব্রিজ আছে একটু সার্কুলার, আর এখানে যখন পানি থাকে তখন জায়গাটা আরও সুন্দর দেখা যায়। গতবার এখান দিয়ে বের হয়েছিলাম, এখন ঢুকতেছি, বের হব অন্য সাইড দিয়ে। এই ব্রিজটা অনেক জুসি জোস। আর আমাদের আজকের গন্তব্য হইতেছে লেকশোর রিসোর্ট। এখনো এখানে মেবি 21 or 25 কিলোমিটার বাকি আছে, আশা করতেছি 40 মিনিটের মতো পৌঁছায় দেবো গিয়ে রেস্ট।
সূর্যোদয়ের ভিউ শুরু। এখন পানি কম আছে, গতবার যখন আসছিলাম তখন বর্ষা ছিল, অনেক পানি ছিল, এখন কম, বাট তারপরও অনেক সুন্দর, সুবহানাল্লাহ। এপাশে পানি, এপাশে পাহাড়। আর এই রোডগুলো আগের থেকে একটু চওড়া হয়েছে, যার জন্য আর একটু মজা করে বাইক চালানো যাচ্ছে। এখন রাস্তার যে পরিস্থিতি, ভিউ দেখতে গেলে আসলে ওয়াও, সামনে দিয়ে নেমে গেছে পানি। ও সে